friends, welcome back to my channel Medical Funda and welcome to the Matria Medica series. যেখানে আমি সহজে সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটি আমরা আরেকটি ভীষণ এফেক্টিভ এবং ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন ট্যারেন্টুলা নিয়ে ডিসকাস করব, যে এর সিমটমসগুলো কী। হয়তো তোমরা অনেকে জেনে থাকো বিভিন্ন ধরনের মেন্টাল সিমটমে বিহেভিয়ারাল ডিসঅর্ডার, যাদের বিহেভিয়ারে অনেক প্রবলেম থাকে বা মেন্টাল রিলেটেড অনেক ধরনের ইস্যু, নার্ভাস সিস্টেমে অনেক ধরনের সিমটমসে এই মেডিসিন ট্যারেন্টুলা ইউজ হয়ে থাকে। তো আমরা আজ ডিটেলসে দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই মেডিসিনটার সিমটমসগুলো। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে ফর গেট নোটিফিকেশন অফ আমার লেটেস্ট আপডেট। তো চলো দেখে নিই আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, এই ট্যারেন্টুলা হিসপেনিয়া স্পেশালি আমাদের বিহেভিয়ারাল প্রবলেম, বাচ্চা বা বড় যে কোনো কারো যদি বিহেভিয়ারাল প্রবলেম থাকে তার জন্য, বা হচ্ছে হিস্টোরিক্যাল ওমেন্সদের জন্য ডিসমেনোরিয়ার কেসে, বা স্পাইনাল ইরিটেবিলিটি বা নার্ভাস ইরিটেবিলিটির জন্য ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন আমরা দেখব। তাছাড়াও কোন কোন সাইনাম সিমটমস বা ডিজিজ কন্ডিশনে আমরা এই মেডিসিন ট্যারেন্টুলা হিসপেনিয়াকে ইউজ করতে পারি। তো এই ট্যারেন্টুলা হিসপেনিয়া এটি একটি অ্যানিমাল কিংডমের মেডিসিন, স্প্যানিশ স্পাইডার থেকে তৈরি হয় এই মেডিসিন, যার জন্য এর কমন নেমও হলো স্প্যানিশ স্পাইডার। তো এবার আমরা কিছু দেখে নিই টপ ক্যারেক্টারিস্টিক পার্টিকুলার সিমটম অফ ট্যারেন্টুলা হিসপেনিয়া। তো ট্যারেন্টুলার পেশেন্ট মানে পার্সন যদি ভেরি মাচ সেন্সিটিভ হয় মিউজিক থেকে, মানে সে এরকম কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে সে মিউজিক শুনতে খুবই পছন্দ করে, মিউজিক তার অনেক বেশি ভালো লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা যায় পেশেন্ট দেখে যে মিউজিক শুনলে তার একদমই ভালো লাগে না, তো এই ধরনের সিমটমস দেখা যায়। তার সাথে সাথে হচ্ছে তা পেশেন্টের মধ্যে এক ধরনের ড্যান্সিং ম্যানিয়া দেখা যায়, মানে যে কোনো পরিস্থিতিতে রয়েছে যে কোনো ধরনের মিউজিক বা রিদিম চলছে সেটা শুনে সে নিজেকে ঠিক রাখতে পারে না, তার শরীরের মধ্যে তার হাত পা যেন আপনা আপনি নেচে ওঠে, সে যে কোনো মানে কারোর সামনে লোকজন ভর্তি সেখানে যে ডান্স করতে তার লজ্জা শরম এরকম কিছু তার কিছু কাজ করে না, সে যেন নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে একদম তার জন্য মানে যেন নেচে উঠতে থাকে যে কোনো ধরনের রিদিমে। এই ধরনের যদি ক্যারেক্টারিস্টিক সিমটম দেখা যায় তার সাথে সাথে পার্সনের মধ্যে এক ধরনের অ্যাটেনশন সিকার মতো কন্ডিশন দেখা যায়, এবং সে ভীষণ যে ব্রাইট কালার্সগুলো হয় সেগুলো পড়তে খুবই পছন্দ করে, যেমন যে সমস্ত ব্রাইট কালারগুলো আছে রেড ব্ল্যাক ব্লু গ্রিন এই সমস্ত কালারগুলো সে খুবই পছন্দ করে। এবং তার সাথে সাথে নেক্সট যেটা হচ্ছে পার্সন খুবই রেসলেস হয়, কোনো সময় সে ঠিকভাবে স্থির থাকতে পারে না, হাত পা যেন চলতেই থাকে, বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না, একবার এদিক একবার সেদিক হতে থাকে, তা নিজের পজিশনকে চেঞ্জ করতেই থাকে, এবং নিজেকে সব সময় যেন এক ধরনের বিজি রাখতে হয় যে সব সময় কোনো না কোনো কাজ সে করতেই চায়, সব ধরনের এক ধরনের হারি এবং হাস্টির মধ্যে থাকে। নেক্সট যেটা হচ্ছে স্পেশালি হাইপার অ্যাক্টিভ চিলড্রেন যারা হয়, মানে বাচ্চারা যারা খুবই অ্যাক্টিভ হয়, মানে নিজেকে কোনো না কিছুর মধ্যে সবসময় ব্যতিব্রস্ত করে রাখে, এটা না ওটা করতে থাকে, এবং তার সাথে সাথে প্যারেন্টসদেরকেও ভীষণই বিজি করে রাখে, সবসময় এটা ওটা বদমাইশি বা যে কোনো অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ করে রাখে, সেই সমস্ত পেশেন্টের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন এই ট্যারেন্টুলা হিসপেনিয়া। এবার আমরা ডিটেলসে দেখে নিই সমস্ত সাইন অ্যান্ড সিমটমসগুলো। তো ফার্স্টে আমরা যেভাবে দেখি, ফার্স্টে আমরা দেখবো মেন্টাল সিমটম বা মাইন্ডের সিমটম। তো পার্সনের মুড যদি অনেক বেশি চেঞ্জেবল হয়, মানে হঠাৎ হঠাৎ করেই তার মুড একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সে যেন সবসময় চায় যেন তার সাথে কোনো একজন থাক সবটাই, মানে সে কোম্পানি কোনো কারোর কোম্পানি পেতে ভালোবাসে, এবং তার যদি তার সাথে সাথে যদি ফক্সি নেচারের হয়, মানে সে স্পেশালি বাচ্চারা যদি অনেক চালাক চতুর হয় এবং সবসময় এক ধরনের বদমাইশি করতেই থাকে, এবং সে সমস্ত রকম বদমাইশি করে নেয় কিন্তু সকল তখন যেটা সেটাকে অ্যাকসেপ্ট করার মতো সে অবস্থায় থাকে না, কিছুতেই সে অ্যাকসেপ্ট করতে চায় না যে হ্যাঁ সে ওই দোষটা করেছে, এবং সে খুবই এক ধরনের মানে থ্যাঙ্কফুল হয় না কারোর প্রতি, হয়তো কেউ তার কোনো কোনো যে কোনো কাজে কোনো হেল্প করেছে কিছুতেই সাকে একদমই কৃতজ্ঞতা স্বীকার করে না, একদমই থ্যাঙ্কফুল হয় না, এবং তার সাথে সাথে হচ্ছে খুবই
এক ধরনের মরাল রিল্যাক্সেশন, মানে ওদের মানে ওদের এক ধরনের মনে হয় যেন ওরা সব কিছু করতে পারে, যা ইচ্ছা সেটা করবে, কোনো কিছু থেকে যেন সে নিজেকে আটকে রাখতে পারে না। এই ধরনের মেন্টাল সিমটম দেখা যায় এবং খুবই সহজে মিথ্যে কথা বলে এবং সবসময় নিজেকে কোনো ভুল কাজ করে এক ধরনের সাসপেন্সের মধ্যে রাখতে চায়, যে সেটা কিছুতে মানতেই চায় না যে সেটা করেছে এবং অন্যের ওপর দোষটা চাপিয়ে দেয়। এই ধরনের মেন্টাল কন্ডিশন দেখা যায় এবং ফিমেলসদের, যদি হিস্টেরিক্যাল ফিমেলসদের জন্য যারা অনেক বেশি অ্যাটেনশন সিকার হয়, অ্যাটেনশন সিকিং নেচার থাকে যাদের মধ্যে, বিভিন্নভাবে অ্যাট্রাকশনটা তার দিকে আনতে চায়, যে কোনোভাবে যেন সে চায় তার দিকে সমস্ত সবাই অ্যাট্রাক্ট হোক তাকে দেখে, এক ধরনের আনকন্ট্রোলেবল ইমোশন থাকে তাদের মধ্যে, এই ধরনের ফিমেলসদের জন্য যাদের খুব সেক্সুয়াল ডিজায়ারটা অনেক বেশি এক্সেসিভ হয়ে থাকে, এই সমস্ত সিমটমের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই ট্যারেন্টুলা। এরপর নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেড সিমটম। তো হেডেকের ক্ষেত্রে যদি যে কোনো কারুর যদি মাথায় খুবই ইন্টেন্স পেন হচ্ছে, অনেক বেশি ব্যথা হচ্ছে এবং এত বেশি ব্যথা হচ্ছে যেন তার এমন ফিল হয় যেন হাজারটা নিডেল নিয়ে তার ব্রেনের মধ্যে কেউ ফোটাচ্ছে, মানে সূঁচ ফোটাচ্ছে তার ব্রেনে, এমন সেন্সেশন হয়। তার সাথে সাথে যদি ভার্টিগ্রো একটা টেন্ডেন্সি থাকে, মানে কোনো সময় হয়তো মাথা ঘুরে যায়, এই ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই ট্যারেন্টুলা হিসপেনিয়া। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সট্রিমিটিস বা নার্ভাস সিস্টেমের জন্য। যদি তার পায়ে, স্পেশালি লেগসে অনেক বেশি উইকনেস থাকে এবং সে চলতে ফিরতে খুবই প্রবলেম হয় কোরিয়ার জন্য, যেমন হচ্ছে কোরিয়া মানে হচ্ছে এক ধরনের অ্যাবনর্মাল ইনভলান্টারি মুভমেন্ট ডিসঅর্ডার, মানে চলতে অনেক প্রবলেম হয়, পা যেন একদম অসার হয়ে আসছে, পা না চল চলাতে পারছে না, এবং তার সাথে সাথে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস যে যাকে বলা হয় তার জন্য, মানে কথা আটকে যায়, হাঁটতে প্রবলেম হয়, এই সব এমন জার্কিং ধরনের এক ধরনের ফিল হয়, আনইজি ফিল হয় তার পায়ে, মানে হাঁটতে ভীষণই প্রবলেম হচ্ছে, তার পা নড়াতে পারছে না কিন্তু কনস্ট্যান্টলি নাড়াতে থাকে পাটা তার একটু রিলিফ লাগার জন্য, এই সমস্ত ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন এই ট্যারেন্টুলা। নেক্সট এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফিমেল সিমটম। তো ফিমেলসদের ডিসমেনোরিয়ার কেসে, ডিসমেনোরিয়া মানে হচ্ছে পেনফুল পিরিয়ডস, মানে পিরিয়ডের সময় অনেক যদি বেশি পেতে ব্যথা হতে থাকে এবং তার ওভারিয়ান রিজিয়নে খুব সেন্সিটিভ থাকে, মানে খুব সেন্সিটিভনেস থাকে সেখানে তার জন্য, এবং তার মেন্সেস যদি অনেক বেশি প্রফিউজ হয়, মানে অনেক বেশি পরিমাণে মেন্সেস হচ্ছে তার জন্য, এবং তার সাথে সাথে তার ভালভা মানে তার আউটার পার্ট অফ দ্য জেনাইটাল ট্র্যাক যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে, সেখানটা অনেক বেশি মানে এক ধরনের গরম গরম ভাব থাকে সেখানে, এবং অনেক বেশি ইচিং হতে থাকে, এক্সেসিভ ইচিং হচ্ছে তার ভালভাতে, এই সমস্ত ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন ট্যারেন্টুলা। এরপর নেক্সট আমরা যেটা দেখবো ট্যারেন্টুলার মোডালিটিস, মানে হচ্ছে অ্যাগ্রাভেশন ও অ্যামেলিয়েশন। অ্যাগ্রাভেশন বলতে হচ্ছে কি সে তার এই সিমটমসগুলো বা তার কষ্টগুলো আরও বেশি বেড়ে যায়, এবং অ্যামেলিয়েশন হচ্ছে কি সে তার এই সিমটমস থেকে একটু টেম্পোরারি সে রিলিফ পায়। তো ট্যারেন্টুলা হিসপেনিয়ার অ্যাগ্রাভেশন হচ্ছে মোশনে, সে যদি একটু হাঁটতে থাকে, সে যদি মুভমেন্টে থাকে বা কোনো ধরনের অনেক জোরালো আওয়াজ হচ্ছে, তার কিন্তু কষ্টগুলো আরও বেশি বেড়ে যেতে থাকে, এবং তার অ্যামেলিয়েশন হচ্ছে ওপেন ইয়ারে, সে যদি একটু খোলা বাতাসে থাকে তার একটু বেটার ফিল হয়, বা হচ্ছে সে যদি মিউজিক শোনে, আগেই বললাম যে সে মিউজিক শুনতে অনেকই পছন্দ করে এবং মিউজিক শুনলে তার সমস্ত সিমটম একটু করে অ্যামেলিয়েশন হয়, এবং যদি সে ব্রাইট কালারগুলো নিজে পরে বা দেখতে থাকে তার তাতেও বেটার ফিল হয়। তো ফ্রেন্ডস, ম্যাট্রিয়া মেডিকা সিরিজের আজকের মেডিসিনটি নিয়ে আলোচনা আমি এখানেই শেষ করলাম। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ইনফর্মেটিভ লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি এরকম আরও মেডিসিন নিয়ে জানতে চাও তো আমাকে তার কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করবো তা নিয়ে তোমাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই ফ্রেন্ডস।